ইউরিয়া সারের দাম কিন্তু এখন 16 টাকা পার কেজি। আমরা এত দাম দিয়ে যে সার কিনছি, এটা কি সঠিক? এটা যারা উন্নত বিশ্ব, যারা যুদ্ধে জড়িয়েছে এখন, তারা কেন স্যাংশন দিবে? কেন সারের উপরে স্যাংশন আসবে? কেন তেলের উপরে স্যাংশন আসবে? তারা তো দেখছি যে প্রতিদিন তারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা ইয়ে থেকে রাশিয়া থেকে তারা গ্যাস নিচ্ছে, গ্যাস নিয়ে তাদের ই অব্যাহত রাখছে, শিল্প কারখানা পরিচালনা করছে, তাদের প্রয়োজন মেটাচ্ছে, জ্বালানির প্রয়োজন মেটাচ্ছে। আর আমরা আমরা আমাদের সার দেওয়া যেটা ফার্টিলাইজার দিয়ে প্রাথমিক একটা গুরুত্বপূর্ণ একটা উপকরণ এলিমেন্ট সেটা আমরা পাচ্ছি না। তারা বলে যে রাশিয়াকে দিলে রাশিয়া এটা দিয়ে ইউক্রেনে যুদ্ধ করে তারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ করছে, তারা মানব ইয়েকে ধ্বংস করছে। তো ইয়ে তো গেছে, গ্যাসের টাকাও তো রাশিয়া ব্যবহার করছে, তো সেটা নিয়ে কেন কোনো সমালোচনা না বা এই কোনো এটা নিয়ে কেন কথা হয় না? তাদের বিবেক দ্বারা তাদের পরিচালিত হওয়া উচিত। আমি মনে করি তারা যুদ্ধ করার দরকার, যুদ্ধ তারা করুক, এটা তাদের ব্যাপার। এটা যদি হিউম্যান সিভিলাইজেশনের জন্য, মানব সভ্যতার জন্য, মানব জাতির দরকার হয়ে থাকে একটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার, কিন্তু ই কেন দিবে, স্যাংশন কেন দিবে? স্যাংশন এই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে স্যাংশন থাকা উচিত না। এতে করে গরিব দেশ, লিস্ট ডেভেলপ কান্ট্রি এলডিসি এবং ডেভেলপিং কান্ট্রি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, খুবই তারা ভুগছে। কাজেই আমরা মনে করি যে এই পরিস্থিতিতে আমরা দিচ্ছি ফার্টিলাইজার। আচ্ছা, আর একটি বিষয় হলো, আমি এই শুধু অনেকেই আজকে আসেন আপনারা, এই সারের ইউরিয়া সারের দাম কিন্তু এখন 16 টাকা পার কেজি, এটা 20 টাকা ছিল। আমরাই উদ্যোগ নিয়ে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং থেকে আমরা বলেছিলাম 18 সালের আগে যে সারের দাম আরও কমাইতে হবে, 16 টাকা করা হয়েছিল 20 থেকে। আর পরবর্তীতে আমি এসে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট এটার দাম ছিল 25 টাকা কেজি, বিএনপির সময় ছিল 92 টাকা। প্রথম আমরা 2009 সালে এটা করেছিলাম 25 টাকা, আর 19 সালে 16 ডিসেম্বর থেকে এটা আমরা করেছি 16 টাকা। আমাদের একটা ধারণা ছিল মানুষ, এই আমাদের কৃষকরা খুব বেশি ইউরিয়া ব্যবহার করে, ইউরিয়া দিলে গাছের পাতাগুলো সবুজ হয়, খুব বড় হয়, মনে করে যে অনেক বেশি ইল্ড হবে। অনেক সময় এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়, বেশি পাতা হলে ফসল চিটা হয়ে যায়, ফল এই দানাগুলো পুষ্ট হয় না। ড্রাই ম্যাটার যেটা বা কার্বোহাইড্রেট সোর্স বলি, এটা চলে যায় পাতার মধ্যে, গ্রেইনে কম যায়। তো সেই জন্য আমরা চাচ্ছি যে ইউরিয়ার উৎপাদন ইয়ের ব্যবহারটা কমুক। কিন্তু চাষিরা কৃষকরা তারা ডায়ামোনিয়াম ফসফেট দিচ্ছে, তার মধ্যে 18 ভাগ ই আছে, নাইট্রোজেন আছে, তাহলে 18 ভাগ তো ইউরিয়াতে কম দেওয়ার কথা, কিন্তু সেটা আর দেয় না। ওই ইউরিয়াও দেয়, আবার টিএসপি এবং ডায়ামোনিয়াম ফসফেট দুইটাই সমানভাবে দেয়। তো এই জন্য আমরা আবার গভীরভাবে চিন্তা করছি যে এটা কি করা যায়, আসলে ইউরিয়ার ব্যবহারটাকে কমাতে হবে। তো যাই হোক, সেটা অন্য দিক, এই সমস্ত দিকগুলো নিয়েই আলাপ আলোচনা চলছে। তা আশা করি যে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্রয়োজনীয় সার যেন থাকে, এই ব্যাপারে সর্বাত্মক কাজ করছে সরকার।